পথ দুর্ঘটনায় মৃত্যু এক সাইকেল আরোহীর। ঘটনায় পথ অবরোধ জলপাইগুড়ির চালহাটি রোডে। মাম্পা না থাকায় মৃত্যু দাবি এলাকার মানুষের। বিশ্বজিৎ রায়, বয়স আনুমানিক 42, হিমঘরে শ্রমিকের কাজ করতেন। শুক্রবার রাতে বাজার করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার। এলাকার বাসিন্দারা বলেন, একটি চার চাকা গাড়ি তাকে মেরে পালিয়ে যায়। জলপাইগুড়ি ছাদপাড়া বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অধীন এই ঘটনা। এলাকাবাসীরা প্রায় দু ঘন্টা পথ অবরোধ করে রাখে, এর জন্য পুলিশের গাড়ি আটকে থাকে। দমকল এসে উপস্থিত হয়, আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটিকে শনাক্ত করে দোষী ব্যক্তির শাস্তির দাবি তুলেছে এলাকার বাসিন্দারা। দেড় ঘন্টার উপরে হয়ে গেল, এখনো মানে পুলিশ তো অনেক পরেই আসছিল, দেড় ঘন্টা হয়ে গেল এখনো অ্যাম্বুলেন্স আসছে না। বডি আমাদের এখনো পড়ে আছে সাইডে, আপনারা দেখতেই পাচ্ছেন সকলেই। তো এই জন্যই আমাদের জনসাধারণ যে রয়েছে, কি দাবি রয়েছে, কি দাবি আপনাদের? আমাদের দাবি তাড়াতাড়ি আসুন, বাম্পার লাগবে একদম, শক্তি কোনো বাম্পার নাই। আমাদের এখানে প্লেন গাড়ি বাজারে এই তেপতের মধ্যে জড়বটাঙ্গি বাজার খরচ করে আমাদের বাম্পার লাগবে, আমাদের আমাদের এখান থেকে সদর জলপাইগুড়ি থানা কত দূর? বেশি দূর না, আমরা বাইকে গেলে 10 মিনিটে যাই। আজকে এত বড় এখানে একটা ঘটনা ঘটছে, পুলিশ আসলো মিনিমাম 6 ঘন্টা পরে আসলো পুলিশ। কি হয়েছে আসলে এখানে? এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের এই বাজারের পাশে। ওনার বাড়ি কি নাম? বিশ্বজিৎ রায়। বয়স কত? বয়স মিনিমাম 48 থেকে 50। না, ওরকম হবে না, 35 থেকে 40। কি করতেন? বাহাদুর স্টোরে কাজ করে। তারপর কি করে মারা গেল আজকে? কি কারণে? ধাক্কা মারছে বাজারের থেকে আসতেছে সাইকেল নিয়ে, আসার পথে ওকে ধাক্কা মারে। কে মারে? গাড়ি। এটা আমরা বলছি, এটা তদন্ত করে ধরতে হবে। এখানে কি বাম দরকার? হ্যাঁ, এখানেও বাম দরকার হবে। প্লেন গাড়ি বাজার সামনে আছে, ওইখানেও লাগবে, এবং সামনে যে আরেকটা বাজার আছে সেখানেও লাগবে। আপনার নাম দাদা? আমার নাম দুলাল রায়। কি নাম উনার? বিশ্বজিৎ রায়। বাড়ি কোথায়? বয়স কত? বাহাদুর ছাটপাড়া। কি করে আজকে মারা গেল আপনার? আমার ভাই প্লেন গাড়ি থেকে আসতেছে, আসার পরে কোন গাড়ি আসছে আমরা ছিলাম না, ওই দিকটাকে ধাক্কা দিছে, যেখানে বডি পড়ে আছে, যেখানে বডি পড়ে আছে তার থেকে দুইটা, একটা গাছের পরে ওখানে জুতাগুলো পড়ে আছে, আর এই দ্বিতীয় গাছের ওর ঘেলুটা পড়ে আছে, গাড়ির একটা এসে পড়ে আছে। কি চান আপনারা? হ্যাঁ, আপনারা কি চান? আমরা চাই এই গাড়িটাকে ধরার জন্য ব্যবস্থা করুন। করা কি গাড়ি ছিল দাদা? কি গাড়ি ছিল? আমরা তো গাড়ি দেখিনি দাদা। যা বলতেছে বাবুলি, এটা প্যাসেঞ্জার বোলেরো গাড়ি, এখন কোন গাড়ি সেটা আমি বুঝতে পারিনি। আমি তো টাউনের থেকে আসলাম, আমি ছোট চালক, আমি ছোট চালাই, কিন্তু জলপাইগুড়িতে আমাদেরকে চলতে দেয় না পুলিশ প্রশাসন। কিন্তু এদিকে কত যে গাড়ি এইভাবে করে চলে যাচ্ছে, কিন্তু প্রশাসন কিন্তু এটার দিকে মূল্যায়ন দিচ্ছে না। এখানে তো বলতেছে যে বডিটাকে দেন, বডিটাকে দেন, বডিটাকে দেন, কিন্তু বডিটার তদন্ত কে করলো? কোনো প্রশ্ন তো করলো না। আসি, আপনার নাম দাদা? আমার নাম সাকালু রায়। যে মারা গেছে কি হয় আপনার? আমার কাকাতো ভাই। আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্স রে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিৎসঙ্গ পাঠাগারের বিপরীতে।
ধূপগুড়ি জলপাইগুড়ি। ফোন নাম্বার 03-5633-296-999-62-955-44-099-747-875-0092।